ওরে রে, কি সুন্দর এসির হাওয়া আসতেছে! আল্লাহ, হাওয়া খেয়ে তো আমার প্রাণটাই জুড়িয়ে গেল। এসি কিনার আর কি প্রয়োজন? এতগুলো টাকা খরচ করে চলে এলাম চার্জার ফ্যান কেনার জন্য মার্কেটে। চার্জার ফ্যান কিনে আমি বাসায় নিয়ে গেছিলাম অনেক আনন্দের সাথে, যে এখন থেকে কারেন্ট চলে গেলে আমার আর গরম খেতে হবে না, শুধু ফ্যান চালাবো আর এসির হাওয়া খাবো। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে চার্জার ফ্যান কিনে বাসায় নিয়ে যাওয়ার পরের দিন থেকেই কারেন্ট আমার সাথে বেইমানি করা শুরু করে দিল। এত বড় বেইমান কারেন্ট হতে পারলো? কারেন্ট যাওয়াই বন্ধ হয়ে গেল, এখন আর চার্জার ফ্যান দিয়ে আমি কি করব? যাই হোক, কি আর করার, চার্জার ফ্যান তো কিনে ফেলেছি। তো চার্জার ফ্যানের ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি চলে এসেছিলাম ঢাকার নিউ মার্কেটে চার্জার ফ্যান কেনার জন্য, যেগুলো এসি ডিসি ফ্যানগুলো, মানে তোমার কারেন্ট গেলেও চলবে, কারেন্ট ছাড়াও চলবে। তো মার্কেটে আসার পরে আমি অনেকগুলো ফ্যান দেখছিলাম। ফ্যান দেখার পরে ওনারা দোকানিরা আমাদেরকে অনেকগুলো ফ্যান দেখাচ্ছে। এদিকে যে ইলেকট্রনিক্সের শোরুমগুলো আছে, এদিকে আসলেই ফ্যানগুলো আছে। মার্কেটে এসে সে এক মাথা নষ্ট। মার্কেটে এসে দেখি ফ্যানের দাম তো দ্বিগুণ হয়ে গেছে। মানে আমাদের বাংলাদেশে কোনো কিছু চাহিদার প্রয়োজন হলে সেটা চাহিদার তুলনায় এত বেশি দাম বেড়ে যায় যে কাস্টমারদের কেনা দুষ্কর হয়ে যায়। তো যাই হোক, এখানে এই যে ফ্যানগুলো দেখছিলাম, এগুলো হচ্ছে এয়ার কুলার বলে ওনারা। এখানে আরও অনেক সুন্দর সুন্দর ফ্যান আছে। এই যে এই ছোটো সবুজ কালার ছোটো ফ্যানটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো। এইদিকে আবার ক্যানেডির যে ফ্যানগুলো আছে, এই ফ্যানগুলো খুবই ভালো। স্মল সাইজের যে ছোটো ফ্যান, ওইটার দামে ওনারা চাচ্ছিলো 6,500 টাকা। মিডিয়াম সাইজের যেটা, ওইটা চাচ্ছিলো 7,500 টাকা। এবং লার্জ যেটা, ওইটা চাচ্ছিলো 10,500 টাকা, তাও একদম ফিক্সড প্রাইস। তো যাই হোক, আমরা অনেক ধরনের ফ্যান দেখতেছিলাম, কোনো প্রাইস ওনারা কমাবে না, যেহেতু এখন ফ্যানের দাম বেশি, হাজার হাজার মানুষ চলে আসছে মার্কেটে ফ্যান কেনার জন্য। তো আমরা দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে ব্ল্যাক কালার ফ্যানটা দেখতে পাচ্ছি, এই ফ্যান দিয়ে আবার পিছন দিয়ে নাকি এসির হাওয়া বেরোবে। কীভাবে? এই যে ওনারা দেখাচ্ছে যে এখানে এই বোতলের মধ্যে পানি দিয়ে দিলে, ঠান্ডা পানি দিই বা নর্মাল পানি দিই, উপর দিয়ে পানি দিয়ে আমরা যখন ফ্যানটা চালু করব, এটা আবার রিমোট সিস্টেম, তখন সুন্দর এসির হাওয়া বেরোবে। আর এই যে ডিফেন্ডারের ফ্যানগুলো, এই ফ্যানগুলোও খুব ভালো। এগুলো আমাদের কাছে 9,500 টাকা চাচ্ছিলো। তো এই ফ্যানগুলো দিয়ে আবার এসির হাওয়াটাও বেরোবে না, কিন্তু ফ্যানগুলো খুব ভালো। এগুলো এসি ডিসি, মানে কারেন্ট গেলেও চলবে, কারেন্ট ছাড়াও চলবে। তো সব মিলে ঘুরে ঘুরে দেখার পরে আমাদের কাছে ব্ল্যাক কালার ফ্যানটা অনেক বেশি ভালো লাগলো। আবার দেখলাম যে অনেক কাস্টমাররা ব্ল্যাক কালার ফ্যানটাই কিনছে। মার্কেট কিন্তু হাউসফুল, দেখেন আমাদের সামনেও মানে এই ব্ল্যাক কালার ফ্যানটা আরও 4-5টা সেল হয়েছে। তো আম্মুরও এই ফ্যানটা অনেক বেশি পছন্দ হয়ে গেলো। এটার আবার লাইটিং সিস্টেম আছে, আবার সামনে দিয়ে কিন্তু হাওয়া বেরোয়, যেটা আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম। তো ফাইনালি আমরা এই ব্ল্যাক কালার ফ্যানটা নিয়ে নিলাম। এটা সব দোকানে 11,500 টাকা চাচ্ছিলো, কিন্তু অনেক মোলামুলি করে এই দোকান থেকে আমরা 10,000 টাকা দিয়ে ফাইনালি এই ফ্যানটা কিনতে পেরেছি। আর ওনারা সব কিছু আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো এবং এখান থেকে সেট করে নিব, কারণ বাসায় গিয়ে সেট করে নেওয়াটা একটু ঝামেলার কাজ। তো আঙ্কেলটা আমাদেরকে খুব সুন্দর করে সেট করে দিচ্ছিলো ফ্যানটা। আর এটা কিন্তু রিমোট সিস্টেম, আর কারেন্ট চলে গেলেও 6-7 ঘন্টা ব্যাকআপ দিবে এই ফ্যানটার মধ্যে। আর এটা হচ্ছে এই যে পাইপ, পাইপ দিয়ে পানিটা উপরে এসে একটা এসির হাওয়া বেরোবে ফ্যানটা থেকে। যদি ঠান্ডা পানি বা বরফ ইউজ করেন তাহলে কিন্তু ঠান্ডা হাওয়া বেরোবে, আর যদি নর্মাল পানি ইউজ করেন তাহলে নর্মালি হাওয়া বেরোবে আর উপর থেকে একটা বাতাস আসবে। তো আমরা এই ফ্যানটা নিয়ে নিয়েছি, কারেন্ট এখন যায় না, তাতে কি হয়েছে, আমরা কিন্তু এই ফ্যানটা ডিসি দিয়ে, এসিতে দিয়েও চালাতে পারবো, মানে হচ্ছে নর্মাল কারেন্টের লাইনের মধ্যেও চালাতে পারবো যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। আর কারেন্ট চলে গেলে তো এটা আমাদেরকে ব্যাকআপ দিবেই, আর যেহেতু এখন গরমের সিজন, উপরের একটা ফ্যান দিয়ে কিন্তু হয় না, নিচেই ফ্যানটা থাকলে গরমও কম লাগবে, রুমটাও ঠান্ডা লাগবে। আর টিকেসি এন্টারপ্রাইজ, এই দোকান থেকে আমরা মূলত এই ফ্যানটা নিয়েছি, আর এটা কিন্তু 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে আমাদেরকে ওয়ারেন্টি হিসেবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবার, যারা ফ্যান কিনছে এই ফ্যানটা নিতে পারে, এটা খুব ভালো সার্ভিস দেয়। আসসালামু আলাইকুম।